বলো, আমার তো আসতে পারে, আমার তো খাবাইতে পারি না, কষ্ট হচ্ছে, না খাম করে নিয়ে খাবাই। এখন কি চাও তুমি বলো? আমরা দেখা চাই, দেখা চাই, দেখা চাচ্ছ খাওয়ার জন্য, আমরা সাহায্য চাই। আব্বার চিকিৎসার জন্য? কষ্ট হয় তোমার আব্বা যখন কষ্ট পায়, কষ্ট হয়, আমার বাপে বেশি কষ্ট আছে ভাই, কষ্ট হয়, ভাত নাই, তোমার মজা নাই, তোমার আব্বা অসুস্থ, বুঝে বলো বাবা তোমার কি হয়েছে? বাবা তোমার বাবা কথা বলো আমাকে, শুনো, কান্দো কেন, কান্দো কেন, এদিকে থাকাও, এদিকে থাকাও, ভাত নাই, তোমার ভাত নাই, ভাত নাই, ভাতের সমস্যা, ভাত না, হ্যাঁ জুড়ে বলো বাবা, জুড়ে বলো, তুমি কথা বললে তোমার আঙ্কেল আন্টি অনেক টাকা দিবে, বলো, ভাত নাই, তোমার মজা নাই, তোমার আব্বা অসুস্থ, জুড়ে বলো বাবা, তোমার কথা শুনে তোমার আঙ্কেল আন্টি অনেক টাকা দিবে, বলো, মানে খুব কষ্ট হয়, ফেটে কি দেয়, হ্যাঁ, ভাত খাইছো আজকে, কিদাদি খাইছো, কৈফল দি, সবসময় ভাত খাইতে পারো, ভাত খাও, হ্যাঁ, সবসময় সব বেলা ভাত, ভাত মিলে তিন বেলা ভাত খাও, হ্যাঁ, কই থেকে আসে ভাত, কে দেয় ভাত তোমাকে, আম্মাই কি করেন, কান্দবে না কেন, এই যে দেখেন একটা বাচ্চা কান্না করছে, বাবা বলে খাইন্দ না, বাদ দিতে পারতেছে না, আবার বলছে খাইন্দ না, তার মানে হচ্ছে এটা যে বাবার কষ্ট হচ্ছে, সন্তান যে খোদার জ্বালায় খাচ্ছে, এই ছোট্ট মাসুম ফেরেস্তা বাচ্চাটা কি করে, তার তার সাথে আমি কথাও বলিনি, কিন্তু সে বুঝতে পারছে যে তার পরিবারের যে কষ্টটা আছে সেটা বুঝতে পারছে, এবং সেইটা বুঝেই কিন্তু তার কলিজাটা ফেটে যাচ্ছে, তার চোখের জল, বুকটা ফেটে কান্না আসছে, এই যে মনে হচ্ছে তার বুকটা কলিজা বের হয়ে আসছে, এত কষ্ট তার ভিতরে। ও ভাই, এই সমস্ত পরিবারকে যদি সাহায্য না করেন কাকে করবেন, দয়া করে এই বাচ্চাটার দিকে তাকান, ফেরেস্তা মাসুম বাচ্চার চোখের জলটা আজকে দেখেন কি বলছে, বলছে আমি ক্ষুধার্ত, আমি খাবারহীন, আমার বাবা অসুস্থ, চিকিৎসা পাচ্ছেন না, আমার মা বাসা বাড়িতে কাজ করছেন, এটা আমার কষ্ট লাগছে। এই ফেরেস্তা বাচ্চাটার চোখের দিকে আপনারা মন থেকে তাকান, দেখবেন সে কি বোঝাতে চাচ্ছে, এক বেলা খেয়ে অন্য বেলা উপাস থাকতে হয়, মা বাসা বাড়িতে কাজ করেন, আর গ্রামে কাজ করে কত টাকা পাবেন, গ্রামে তো সবাই গরিব বেশিরভাগ। কান্দো কেন মা, কেন কান্না করছো বলো, কষ্ট হচ্ছে, এখন কি চাও তুমি বলো, আমরা দেখা চাই, দেখা চাই, দেখা চাচ্ছ খাওয়ার জন্য, আমরা সাহায্য চাই, আব্বার চিকিৎসার জন্য, কষ্ট হয় তোমার আব্বা যখন কষ্ট পায়, কষ্ট হয়, আমার বাপে বেশি কষ্ট আছে ভাই, কষ্ট হয়, তোমার বাবারে ওষুধ দিতে পারো না, দি না, দেখা নাই, দেখা নাই, এখন তোমার আঙ্কেল আন্টিদের বলো সাহায্য করার জন্য, তারা দেখছে তোমাকে, বলো, আমার বাপে খাইতে পারেন না, আমার মা খাম করে এনে খাবেন, আমার বাপে দুয়ারিও খাইতে পারেন না, তুমি কি আছে ভাত খেতে পারো, এক বেলাও খাই, এটা ওটা তুলো তুমি খাই, খাম খাইয়া খাইয়ে খাই না খাইয়ে উপাস, উপাস কষ্ট হয় না মা, কষ্ট হয়, তখন কি করো, কান্না করো, কান্না করো, এই যে দেখেন এই ছোট্ট বাচ্চাগুলো আজকে হাউ মাউ করে কান্না করছে, এই বাচ্চাগুলোর দিকে আপনারা তাকান, আপনারা দেখেন যে এই বাচ্চাগুলোর যে অবস্থা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে একটা মেয়ে সে ঠিক মতো কথা বলতে পারে না, তার বাবা তার মা তাকে প্রতিবন্ধী বলেন, কারণ তার বিভিন্ন সমস্যা রয়েছে, কিন্তু এখন সে কান্না করছে, সে ঠিক মতো ভাত পায় না, উপোস থাকতে হয়, ক্ষুধার জ্বালায় জ্বলে, ও ভাই দেখেন এই পরিবারটা কত কষ্টে আছে, খুব কষ্ট হচ্ছে বাবা, যখন পেটে কিদার লাগে কষ্ট হয় না, হ্যাঁ কষ্ট হয়,
কোন জায়গায় পেটে কেদা লাগে এই পেটে তখন কি করো কান্না করো বলো আমার বাবা খাইতে পারে না খাইতে পারে না উপাস আমার বাবা বেশি বেমার আমার মায়ের কাম করে এনে খাই আমার বাপে দুয়ে খাইতে পারেন না কে খানা এ করি আমার সারে দি মেয়ে ফলে আমার বাপ নাই করে খাইতে পারি না আমার মায়ের কাম করে খাবেন আমার বাপ ফুটে তরি মুখটা খাবেন না বইটা খাবেন না আমার বাপ কে খাইতে পারেন না দুয়ে খাইতে পারেন না আমার বাপ বেশি বেমার أنا بخير أنا شو بباب عندي خاينة عندي وفاس أنا بخاندي بس نايوي هذا كذا كادو بفت فت بوت لقي أنا بخاي كم فلنا أنا ما خام خدي أني خبي نرى سجى سيرت خرو كابني بات ناي ماس ناي غرم بيشتي فلة خام خاز خوري باشا وليه يا خوري يا توبة سكتاني دايل باتو এটা দেন এই যে বাচ্চাটাকে দেখেন আপনারা এই ভিডিও শুরু থেকে সে কিন্তু কান্না করছে ভিডিও শুরু থেকে সে কিন্তু কান্না করছে আপনারা দেখেন যে কি কষ্ট হচ্ছে তার তার ভিতরটা ফেটে যাচ্ছে এই যে মেয়েটা সে কান্না করছে খাবারের জন্য ক্ষুধার জ্বালা কত সহ্য করবেন ভাই কতদিন সহ্য করবেন কত বেলা সহ্য করবেন আপনি একটু ভাবেন তো আপনি যখন বড় মানুষ এক বেলা খেতে না পারেন দু বেলা খেতে না পারেন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন খেতে পারছেন না আপনার মাথা ঘুরতে থাকে এভাবে আমরাও দেখেছি কিন্তু এই বাচ্চাগুলো দিনের পর দিন উপোস করতে হচ্ছে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে তার মা বাসা বাড়িতে কাজ করে নিয়ে আসলে খাবার ছুটে নয়তো খাবার খেতে পারে না তাই আজকে আমি ফকিরের গাঁয়ে আসছি যেটা সিলেট সদর উপজেলার বাদাঘাট অথবা শিবির বাজার এলাকা হাটকলা ইউনিয়ন ফকিরের গাঁও এই ফকিরের গাঁও অচো পাড়াকায় এসেছি যদি পারেন কষ্ট করে এদেরকে একটু দেখে যাবেন এই মানুষগুলোর পাশে আসলেই কিন্তু আল্লাহর রহমতের তলে আসতে পারবেন কারণ আল্লাহ রাসূল বলেছেন কষ্টে থাকা ক্ষুধার্ত মানুষগুলো যেগুলো আছে তাদের কাছে যদি মানুষ চায় নেক উদ্দেশ্যে যায় সেখানে তাহলে আমি আল্লাহ তাদেরকে কুদরতের ছায়ার তলে নিয়ে আসি এই যে ফেরেশতা বাচ্চাগুলো আজকে খাবারের জন্য কান্না করছে কত কষ্ট হচ্ছে সে পেট দেখাচ্ছে যে এই পেটে কষ্ট লাগে যখন খাবার থাকে না তখন কষ্ট হয় আমাদের এই মেয়েটা বলছে কষ্ট হয় এটা কি আপনার কলেজায় এই কথাগুলো শুনে কষ্ট লাগে না আমার বিশ্বাস আপনিও কষ্ট পাচ্ছেন তাই দয়া করে দেরি না করে ভিডিওটি পাগলের মতো শেয়ার করেন আর সবাই এগিয়ে আসেন অন্ততপক্ষে আমার এই মাসুম বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এটা চেয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে আপনাদের আমির হোসেন সাগর তো আপনাদের কাছে সাহায্য চাইতে শিখেছে মানুষের জন্য অসহায় পরিবারের জন্য যতদিন বেঁচে থাকবে ততদিন চেয়ে যাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আপনাদের আমির হোসেন সাগর যে আল্লাহ যতদিন ভালো রাখবে সুস্থ রাখবে বাঁচিয়ে রাখবে ততদিন যেন এই সমস্ত মানুষের জন্য কাজ করতে পারে আল্লাহ ভরসা প্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছুক্ষণ আগেই পবিত্র জোহরের নামাজ আদায় করলাম এই ঘরেতে এসেছি মহতি কাজে অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হব বলে অজো পাড়া গায়ে একদম গ্রামে আমাদের কত পরিবার কত অসহায় হয়ে আছে কে কার খবর রাখে বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যখন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আমরা যখন এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরি তখনই কিন্তু আপনারা এই পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আল্লাহ যখন আমাকে এখানে আসার বসার এই পরিবারকে আপনাদের কাছে তুলে ধরার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ইনশাআল্লাহ আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না এটা আমার বিশ্বাস এই যে অজো পাড়া গাইয়ে আজকে শিবের বাজার এলাকা সিলেট সদরের শিবের বাজার এলাকা অনেকেই চিনেন সেই এলাকার ফকিরের গাঁও গ্রামে একটি পরিবার যেখানে গাড়ি রেখে হেঁটে প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে হেঁটে কাদামাটি দিয়ে আসতে হয়েছে এই বাড়িতে এই এসে দেখলাম ঘরের অবস্থা খুবই খারাপ ঘরের উপরে পলিথিন লাগানো আছে চাল ছিদ্র হয়ে পানি পড়ছে ঘরের দরজা নেই ভেঙে গেছে টিন নেই ভেঙে গেছে সবকিছু এলোমেলো অবস্থায় তারা বসবাস করছেন কিন্তু আজকে ঘরের জন্য তারা সাহায্য চাইতে আসছেন না আজকে এসেছেন এই পরিবারের প্রধান অভিভাবক যিনি পুরুষ তিনি খুবই অসুস্থ এবং চারটি সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে পানি খেয়ে রাত কাটাতে হচ্ছে দিন পার করতে হচ্ছে মুড়ি চিরা খেয়ে পার করতে হচ্ছে তাও মুড়ি চিরা পেট ভরে খাওয়া যায় না
এই অবস্থার মধ্যে এই পরিবারটি আছে তাই আপনাদের কাছে চাইবো আল্লাহর ওয়াস্তে যার যত সাধ্য আছে আপনারা সাধ্য অনুযায়ী সরাসরি এই পরিবারের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন তাদের বিকাশে প্রিয় দর্শক আসুন কথা বলি এই পরিবারের সদস্যদের সাথে যে আসলে তাদের কি কি সমস্যা রয়েছে আমরা অবশ্যই একটু ধৈর্য ধরে শুনবো ইনশাআল্লাহ এই শোনাটাকেও আল্লাহ তাআলা সওয়াবের আমলে নিবেন কারণ অসহায় পরিবার জানলে যদি অসহায় মানুষের দুঃখ আমরা মন থেকে শুনি সেটাও কিন্তু একটা সওয়াব আপনারা যদি পারেন সাহায্য করবেন যাদের তৌফিক নেই দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার এই বান্দাদের তুমি হেফাজত করো প্রিয় দর্শক আমরা কথা বলি তাদের সাথে যাদেরকে আপনাদের কাছে নিয়ে আসছি আপনার নাম কি আসমা বেগম আসমা বেগম আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার পরিবারের কি সমস্যা হাঁটো ধরা হাঁট দিয়ে একটা হয় টিবি বিমার আপনার স্বামী জি আপনার বাচ্চা কয়টা পাঁচটা পাঁচটা ছেলে কয়টা মেয়ে কয়টা ছেলে একটা মেয়ে চারটা মানে ছেলে একটা জি ছেলে ওই ছেলে আর চারটা মেয়ে মেয়ে বড় জি এর বড় আর আছে অগু বড় হ্যাঁ এই মেয়েটা বড় জি আচ্ছা আর বাকি মেয়ে কই ইগো স্কুলে গেছে দিয়ে স্কুলে গেছে জি তো এখন মানে আপনার স্বামী অসুস্থ জি তো কি চাচ্ছেন আমরা সাহায্য চাইছি আপনারা দিতে সাহায্য কেন চিকিৎসা করবে লাগে চিকিৎসার জন্য জি ভাত মাছ নাই কাম কাজ করিয়া খাই মানে ভাত মাছ নাই ঘরে ভাত মাছ নাই জি না অগরতন অগরতন কুজা খাই তাদের এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা আসলে কঠিন একটা সমস্যা সেই সমস্যাটা তারা আসলে তুলে ধরতে পারছেন না যে মানুষের কাছ থেকে ঋণ করে নিয়ে আসেন ভাত নেই খাবার নেই ওনার স্বামী অসুস্থ কাজ করতে পারছেন না এই জন্যই কিন্তু এই সমস্যা ঘরের প্রবলেম বৃষ্টিতে পানি পড়ছে ঘর ভেঙে যাচ্ছে এই অবস্থার মধ্যে আছেন পিছনে দরজাগুলো দেখেন এই দরজাগুলো একদম ভেঙে পড়ছে উপরে চাল দেখেন চালের উপরে পলিথিন লাগানো আছে যেই পলিথিনে পানিগুলো পানি পড়তে পড়তে ঘর নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে তাদের অবস্থা আমরা একটু ওনার স্বামীর সাথে একটু কথা বলি আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম লুৎফর রহমান আপনি কি করেন আমি সিএনজি সেলাইতাম আজ প্রায় ছয় মাস থেকে অসুস্থ থাকায় সিএনজি সেলাইতে পারছি না তাই খুব কষ্ট মাঝে আছে চিকিৎসা করাইতে পারছি না মহিলা এই কয়েক দিন আগে গেছিলাম মেডিকেল মেডিকেল গিয়া ওষুধটা আনতাম পারছি না পরীক্ষার রিপোর্টও আনতাম পারছি না বাচ্চা কাচ্চা তো আর লেখাপড়া নাই খানি খাপড়াও নাই ও অবস্থার উপরে আছে মেয়ে একটা ভাই শিখছে পড়ে তার বাইশে আট মাসের ভেতরে আটকে গেছে স্যার ক্লাস থেকে বাগাতে দিলে হয়েছে তাও পারলাম না দিতাম আর আমার তার অসুস্থ মেয়েতে একবার বাচ্চা থেকে খাবাইতাম পারি না ও অবস্থার উপরে আছি আমি চাইলাম যে প্রবাসী ভাইয়ারা বা যে বা যারা যেখান থেকে দেখছেন তাদের পুকুরি আল্লাহর কাছে যদি একটু সাহায্য সহযোগিতা করেন আর বাচ্চা কাচ্চা এখন লইয়া লেখাপড়া করাইতাম পারবো বা নিজে একটু ওষুধ খাইলে চিকিৎসা করলে ভালো হইতাম পারবো আপনারা জন্য দোয়া করতাম পারবো এটাই চাইলাম এই যে বাচ্চাগুলো না খাই আছে আমার অবস্থা তো আর দেখতে হয় বাবা তোমার বাবা কথা বলো আমাকে খান্দো কেন খান্দো কেন এদিকে থাকাও এদিকে থাকাও ভাত নাই তোমার ভাত নাই ভাত নাই বলো কথা না বলে তোমার আঙ্কেল আঙ্কেল সাহায্য দিবে না বলো বাবা তুমি ভাত না জুড়ে বলো বাবা জুড়ে বলো তুমি কথা বললে তোমার আঙ্কেল আন্টির অনেক টাকা দিবে বলো ভাত নাই তোমার মজা নাই তোমার আব্বা অসুস্থ জুড়ে বলো বাবা তোমার কথা শুনে তোমার আঙ্কেল আন্টি অনেক টাকা দিবে বলো মানে খুব কষ্ট হয় ফেটের কি দেয় কষ্ট হচ্ছে সন্তান যে খোদার জ্বালায় খাচ্ছে এই ছোট্ট মাসুম ফেরেস্তা বাচ্চাটা কি করে তার তার সাথে আমি কথাও বলিনি কিন্তু সে বুঝতে পারছে যে তার পরিবারের যে কষ্টটা আছে সেটা বুঝতে পারছে এবং সেইটা বুঝেই কিন্তু তার কলিজাটা ফেটে যাচ্ছে তার চোখের জল বুকটা ফেটে কান্না আসছে এই যে মনে হচ্ছে তার বুকটা কলিজা বের হয়ে আসছে এত কষ্ট তার ভিতরে ও ভাই এই সমস্ত পরিবারকে যদি সাহায্য না করেন কাকে করবেন দয়া করে এই বাচ্চাটার দিকে তাকান ফেরেস্তা মাসুম বাচ্চা চোখের জলটা আজকে দেখেন কি বলছে বলছে আমি ক্ষুধার্ত আমি খাবারহীন আমার বাবা অসুস্থ চিকিৎসা পাচ্ছেন না আমার মা বাসা বাড়িতে কাজ করছেন এটা আমার কষ্ট লাগছে
এই ফেরেশতা বাচ্চাটার চোখের দিকে আপনারা মন থেকে তাকান, দেখবেন সে কি বোঝাতে চাচ্ছে। এক বেলা খেয়ে অন্য বেলা উপাস থাকতে হয়। মা বাসা বাড়িতে কাজ করেন, আর গ্রামে কাজ করে কত টাকা পাবেন? গ্রামে তো সবাই গরিব বেশিরভাগ। যাদের কিছু সাধ্য আছে তাদের বাড়িতে কাজ করে এক মুঠো চাল নিয়ে আসেন, ডাল ভাত দিয়ে, কয়ফল দিয়ে এবং নুন দিয়ে, পানি দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে এই খাবারগুলো বাচ্চাগুলোকে দিচ্ছেন। আমরা এখানে এসে তাদের সাথে কথা বলেছিলাম, সেই কথাগুলোকে আমরা সামনে এসে তারা বলতে পারছেন না, কিন্তু এই বাচ্চাটার চোখের জল তার বাস্তব প্রমাণ যে কতটা কষ্টে আছে। আমরা আশা করব আমাদের প্রবাসে থাকা ভাই বোনেরা যাদের যত সাধ্য আছে আপনাদের 100 টাকা যদি পারেন তাদের বিকাশে দেন, 50 টাকা পারেন বিকাশে দেন, 10 টাকা পারেন বিকাশে দেন, 1000 পারেন যা পারেন আপনারা একটু বিকাশে দেন। এই যে এই ভাইটার বয়স কত হবে? 40 হবে, কিন্তু এই 40 বছর বয়সে আজকে ঘর বয়টি, ঘরের ভিতরে নেট নেই, যার ফলে উনি বিছানা থেকে তুলে নিয়ে আসছি, ওনার কষ্ট হচ্ছে দাঁড়াতেও, ওনার মেরুদণ্ডের তো সমস্যা, হাড়ের সমস্যা, এই রোগের জন্য চিকিৎসা নিতে পারছেন না, কাজ করতে পারছেন না, গাড়ি চালাতে পারছেন না, দিনমজুরি করতে পারছেন না। তাহলে এতগুলো মানুষের খাবার কোত্থেকে আসবে? কে দিবে এই খাবারগুলো? কোথা থেকে পাবেন? এই মানুষগুলো তো উপাস থাকতে হচ্ছে। বর্তমান সময়ে যাদের নুন আনতে পাত্তা পুড়ায়, কত দাম জিনিসের, 500 টাকা রুজি করলেও একটি পরিবারের এক বেলা খাবার জুটানো যায় না। তাহলে এই পরিবারটা দিনের পর দিন, মাসের পর মাস এই যে এভাবে আছে, কিভাবে এই পরিবারটা কি কে বেঁচে থাকবে? এক একটা বাচ্চার দিকে তাকান, তাদের চেহারার দিকে তাকান যে কি অবস্থার মধ্যে তারা আছে। আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ তালা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তালা যেন ওই পরিবারের পাশে থাকার এবং কাছে আসার, সাহায্য করার তৌফিক দান করেন। প্রার্থনা করব মহান আল্লাহর কাছে যে আল্লাহ আবার যে ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যেন সাহায্য করতে পারেন। আল্লাহ রাসূল তো বলে গেছেন আমার মমিনের দিল থাকবে নরম, আমার মমিনে যখন দেখবে আমার কোনো উম্মত না খেয়ে আছে, চিকিৎসাহীন অবস্থায় আছে, কষ্টে আছে, ভালো যারা আছেন, সুস্থ যারা আছেন, সমাজের যারা আছেন তাদের চোখে যখন পড়বে তারা কান্না করবে, তারা কষ্ট পাবে, তারা পাগলের মতো ছুটে আসবে সেই মানুষের কাছে যেটা আমি বলেছি, আমি রাসূল নির্দেশ দিয়েছি সেই নির্দেশ অনুযায়ী। তাই আসুন না আল্লাহ রাসূলের নির্দেশ আমরা মানি, এই সমস্ত পরিবার পাশে এসে দাঁড়াই। ও ভাই আল্লাহ আপনাকে সুস্থ এবং ভালো রেখেছেন, আপনি শুকরিয়া আদায় করতে হবে। ও ভাই আল্লাহ আপনাকে অভাব অনটন দেন নাই, আল্লাহ আপনাকে টাকাওয়ালা করেছেন, পয়সাওয়ালা করেছেন, সুস্থ রেখেছেন বলেই আপনি ভালো অবস্থায় প্রবাসে থেকে দেশের বিভিন্ন স্থানে আপনি ভালো ইনকাম করছেন। এই যে ভালোটা করছেন, ভালোটা করাচ্ছেন, কে করাচ্ছেন? আল্লাহ চাইলে তো আপনাকে অসুস্থ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তো আপনার ইনকাম বন্ধ করে দিতে পারেন, আল্লাহ চাইলে তো আপনাকে গরিব করে দিতে পারেন, আল্লাহ চাইলে সবকিছু মিনিটের মধ্যে উলট পালট করে দিতে পারেন, কিন্তু তারপরও আল্লাহ কেন করছেন না? এই কারণে করছেন না, আল্লাহ আপনাকে এখনো পরীক্ষা রেখেছেন, এখনো পরীক্ষা করার জন্য যে আমি ভালো রেখেছি, মাসে ইনকাম অনেক দিচ্ছি, টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, তার খাইয়ে দিয়েও টাকা উপার্জন হচ্ছে, সেই মানুষটা কি দেখে মানুষকে সাহায্য করে কিনা? কোন মানুষকে সাহায্য করবেন? এই মানুষগুলোকে সাহায্য করবেন। মরে যাবেন, এই পৃথিবীতে থাকবেন না, কোটি টাকা থাকতে পারে, টাকা দিয়েও আজরাল আলাইহিসসালামকে ফিরিয়ে দিতে পারবেন না। আপনার জীবন, আপনার এই দমটা যখন নেয়ার প্রয়োজন তখন আপনার দমটা নিয়ে যাবেন, আপনাকে মাটি দিয়ে দিবেন, 3.5 হাত মাটির নিচে চলে যাবেন, কিন্তু টাকা পয়সা কোনো কিছু নিতে পারবেন না। দয়া করে আপনার টাকা পয়সা জীবন দশাই এই মানুষগুলোকে দিয়ে যান, এটা আপনার আমল নামায় আমল হয়ে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশে যারা আছেন আল্লাহ তালা যেন আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই সমস্ত পরিবারকে সাহায্য করার জন্য, এই সমস্ত পরিবারের পাশে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ এই সমস্ত অজ পাড়া গায়ে যে সমস্ত মানুষগুলো কষ্টে আছে সেই মানুষগুলোর পাশে যাওয়ার তৌফিক দিও, আল্লাহ সেই মানুষগুলোর জন্য কাজ করার তৌফিক দিও। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমি এখানে এসে কষ্ট করে একটু সওয়াবের অংশীদারিত্ব হই তাহলে হয়তো এটা আমার মরার পরে আমল নামায় সওয়াব হয়ে থাকবে, এটা হতে পারে আমার নাজাতের উসিল্লা, এটা হতে পারে আমার জান্নাতের চাবি। নামাজ রোজার পাশাপাশি যদি মানুষের কল্যাণে মানুষ সেবা না করি, আমরা যদি মানুষ হতে না পারি তাহলে কি করে আশা করব জান্নাতে যাব? জান্নাত তো মানুষের জন্য, জান্নাত তো মানুষের জন্য নির্ধারিত করা হয়েছে, যারা মানুষ হতে পারবে তাদের জন্য। তাহলে আমি আমির হোসেন সাগর, মানুষ দেখতে মানুষ, আপনিও বলছেন মানুষ, আপনাকে আমিও বলছি মানুষ, কিন্তু আমার ভিতরটা মানুষ হয়েছে কিনা সেটা দেখতে হবে। আর ভিতরটা মানুষ হতে হলে, আর মানুষ করতে হলে নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত অসহায় মানুষের জন্য কাটতে হবে, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে যত দ্রুত সম্ভব। আজকে এই বাচ্চাটা কান্না করছে কেন? এক মুঠো ভাতের জন্য,
কেন কান্না করছে? সে মজা পাচ্ছে না। এই বয়সের বাচ্চারা অনেক মজা খেতে চায়, খেলনা চায়, কিন্তু আজকে সেই বাচ্চাটা কিছুই পাচ্ছে না, সব থেকে বঞ্চিত। কারণ তার বাবা সুস্থ থাকলে হয়তো কিছু না কিছু খাওয়াতে পারতেন, কিছু না কিছু দিতে পারতেন, বাচ্চার চাহিদা মিটাতে পারতেন। আপনার সন্তানের দিকে তাকান তো, আপনার সন্তান যখন আপনাকে বলে যে আব্বু এই খেলনাটা নিয়ে আইসো, যতক্ষণ পর্যন্ত আপনি না দিছেন ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি থাকে না। টাকা আছে বলে হুট করে নিয়ে আসছেন, আপনার সন্তান খাবার খেতে চাচ্ছে, কুরমা ফুলাপ খেতে চাচ্ছে, মুরুক খেতে চাচ্ছে, মাংস খেতে চাচ্ছে, মাছ খেতে চাচ্ছে, আপনি চাহিদা মাত্রই দেওয়ার চেষ্টা করছেন, তাহলে কি এটার শুকরিয়া আদায় করবেন না? ও ভাই, আল্লাহ যে আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যে আপনাকে আপনার সন্তানদের সামনে সুস্থ রেখেছেন, আপনার সন্তান যে খাবারের অভাবে নেই, খেলাধুলার অভাবে নেই, কোনো কিছুর অভাবে নেই, আপনার সন্তান যে লেখাপড়া করছে, মাস্টার ভ্যানম্যান করছে না টাকার জন্য, বেতনের জন্য, কিন্তু এই বাবা তো কিছুই করতে পারছেন না। যার ফলে এই সন্তানটা যতটুকু বুঝেছে ততটুক থেকে এই সন্তানগুলো আজকে কান্না করছে, ক্ষুধার্ত হয়ে, কাবারহীন হয়ে। তাই আসুন না আমরা সরাসরি তাদের বিকাশ নাম্বারে সাহায্য করি, যে নাম্বারে সাহায্য করলে তারা সরাসরি সাহায্যটা পাবে। 01 7 01 7 01 7 23 23 54 54 26 26 97 97। নাম লুৎফুর রহমান। আপনার সমস্যা কি একটু ক্লিয়ার করে বলেন। আমার সমস্যা টিবি। টিবি বিমার কোন জায়গায়? হাড়ে। হাড়ে, হাড়ের দ্বারা আছে, মেরুদণ্ডের দ্বারা আছে। বইতে পারি না, উইল বইতে পারি না। এখন কি টোটালি কাজ করতে পারেন না? টোটালি কাজ করতে পারি না। এখন আপনার পরিবার চলে কিভাবে? পরিবার চলে, বাচ্চার মা কিছু কাম কাজ করে চলছে। মানে বাচ্চার মা কাম কাজ কোথায় করেন? ওই যে বাড়িতে আছে, বাসা বাড়ি। এটা চলে? এটা চলা গিয়ে এক বেলা খাইলে তো দুই বেলা খাওয়ার জন্য, এই তো বাচ্চাদের অবস্থা দেখছেন না, বাচ্চারা তো অবস্থা দেখছে না, কাছে আসছে। কান্দো কেন মা, কেন কান্না করছো বলো? এখন কি চাও তুমি বলো? দেখা চাচ্ছ খাওয়ার জন্য, আব্বার চিকিৎসার জন্য? কষ্ট হয় তোমার আব্বা যখন কষ্ট পায়? কষ্ট হয় আমার বাবাকে বেশি কষ্ট পায়। কষ্ট হয়? তোমার বাবারে ওষুধ দিতে পারো না? দি না, দেখা নাই। এখন তোমার আঙ্কেল আন্টিদের বলো সাহায্য করার জন্য, তারা দেখছে তোমাকে বলো। আমার বাবা খাইতে পারেন না, আমার মা খাম করে এনে খাবেন, আমার বাবা দুয়ারি খাইতে পারেন না। তোমরা কি আছে ভাত খাইতে পারো? এক বেলাও খাই, কিন্তু এখন সে কান্না করছে, সে ঠিক মতো ভাত পায় না, উপোস থাকতে হয়, কোদার জ্বালায় জলে। ও ভাই দেখেন এই পরিবারটা কত কষ্টে আছে। এই বাচ্চাগুলো, ফেরেস্তা বাচ্চাগুলো আজকে চোখের জলে ভাসছে, চোখের জলে ভাসিয়ে দিচ্ছে আজকের এই জাতিকে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই যে বাবা কান্না করছেন, চিকিৎসা দিতে পারছেন না এটার জন্য না, বাবা কান্না করছেন, সন্তানগুলো উপোস থাকে বলেই কান্না করে দিচ্ছেন। এই কষ্টটা কার না লাগবে বলেন? মানুষ হিসাবে আপনারও লাগবে, আমারও লাগবে। তাই আজকে আমি যখন সিলেট থেকে এখানে শিবের বাজার বাদাঘাট হয়ে আরো প্রায় 20-25 মিনিট হেঁটে হেঁটে আমার ভাই নজিরকে নিয়ে আমি এখানে এসেছি, এটা তখন সফল হবে যখন আপনারা একটু সাহায্য করবেন। দয়া করে আমাদের ভিডিওটি যারা দেখছেন, আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কোনো না কোনো ভাই সাহায্য করবে। আপনার শেয়ারের মাধ্যমে ফুটে যেতে পারে এই পরিবারের মুখে হাসি, আপনার সামান্য সাহায্যে এই পরিবারের কোদা মিটতে পারে, আপনার সামান্য সাহায্যে এই ভাইটি চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারেন তার পরিবারের কাছে, আপনার সামান্য সাহায্যে আমার এই ভন্টি আপনার জন্য দোয়া করতে পারেন। আজকে গ্রামে বাসা বাড়ি কয়টা আছে, কয়জনের বাসা বাড়িতে কাজ করবেন, আর কত টাকা একজন মহিলা কাজ করলে, সারা মাস কাজ করলে 3000 টাকা পাওয়া যায় না, হয়তো এক মুঠো চাল দিচ্ছেন, হয়তো 50 টাকা নিয়ে আসছেন, অথবা 100 টাকা নিয়ে আসছেন, 5-7 জন মানুষ একটি পরিবারে, তারপরে ওনার স্বামীর চিকিৎসা 100 টাকা 200 টাকা রুজু করলেও কি চলে? চলে না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রেখে তিনি চলে যাচ্ছেন মানুষের বাড়িতে কাজ করতে, এভাবে আর কতদিন চালাবেন? নিরুপায় হয়ে পড়ছেন, কষ্টে পড়ে যাচ্ছেন, বা মন ভেঙে যাচ্ছে, কতদিন এর শেষ কোথায়? কখন যে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহর উপরে ভরসা করে আছেন এই বাচ্চাগুলোকে নিয়ে। তাই দয়া করে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আপনারা এড়িয়ে যাবেন না, আপনাদের সাধ্য তৌফিক অনুযায়ী যদি আপনারা এই পরিবারকে সাহায্য না করেন
তাহলে মরার পরে কাল কিয়ামতের দিন আটকে যাবেন। আপনি তো খালি হাতে যাবেন এই পৃথিবী থেকে, ভালো কিছু করে গেলে আপনার আমলনামায় যাবে, খারাপ কিছু করে গেলে সেটাও যাবে, আর সেই আমলনামাগুলো কাল কিয়ামতের দিন ফেরেশতার সাথে কথা বলবে। সেই আমলনামাগুলো আপনাকে যদি ভালো হয় তাহলে জান্নাতি করবে, আর জাহান্নামী হলে জাহান্নামে নিয়ে যাবে। টাকা অনেক আছে, পয়সা আছে, আপনার খাবার অভাব নেই, কে করেছেন? আল্লাহ করেছেন। সেই টাকা আছে, পয়সা আছে, সবকিছু থাকা সত্ত্বে যদি আপনি এই সমস্ত মানুষগুলোকে সাহায্য না করেন তাহলে কি করে আশা করতে পারেন জান্নাতে যাবেন? টাকা পয়সা থাকা অবস্থায় যদি আপনি আল্লাহ তাআলার কাছে আশা করেন যে আপনি এই পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো অবস্থায় বাঁচবেন, যদি আল্লাহর নির্দেশ আল্লাহ রাসুলের নির্দেশ না মানেন তাহলে কি করে আশা করেন যে আপনি টাকা আছে বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না? ভাই সবকিছুর ধৈর্য আছে, ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহও সেদিন ছাড় দিবেন না আপনাকে। বিশ্বাস করেন পৃথিবীতে যেরকম ধৈর্যের সীমার বাইরে চলে গেলে মানুষ ধৈর্য ধরতে পারে না, ঠিক আল্লাহও কিন্তু ধৈর্যের বাইরে গেলেই আর সহ্য করতে পারেন না। তখন দেখবেন হঠাৎ করে আপনার রোগবালাই এসে গেছে, হঠাৎ করে আপনার পরিবারে বিপদ এসে গেছে। তাই বিপদ আসার আগে যদি আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, আপনার উপরে যে হক এবং নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মানেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে, আপনাদের সবাইকে ভালো রাখবেন, নিরাপদ রাখবেন, সুস্থ রাখবেন এই সমস্ত মানুষের দোয়ায়। কারণ এই মানুষগুলোকে আল্লাহ এরকম অবস্থায় রেখেছেন, গরিব করে রেখেছেন, কষ্ট রেখেছেন, ক্ষুধার্ত রেখেছেন, চিকিৎসাহীন রেখেছেন। কেন? শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য, নিঃসন্দেহে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। কারণ আপনাকে যে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, টাকাওয়ালা করেছেন, টাকা রুজি ইনকাম করছেন, কার জন্য করছেন? আল্লাহ আপনাকে দিচ্ছেন। আল্লাহ চাইলে কি এই পরিবারকে দিতে পারতেন না? কিন্তু এই পরিবারকে গরিব করলেন, এই পরিবারকে কষ্টে রাখলেন, আর আপনাকে কেন ভালো রাখলেন? আল্লাহ কি আপনাকে দেখছেন না? আল্লাহ যদি আপনাকে না দেখেন তা আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার শরীরে মশা কামড় দেয়, আপনার শরীরে পোকা মাকড় বসে, কিন্তু আপনার নাক দিয়ে মশা ঢুকে না কেন? আপনার কান দিয়ে ঢুকে না কেন? মুখ দিয়ে ঢুকে না কেন? কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন আপনাকে। আপনি সারাদিন হাঁটতে থাকেন কিন্তু আপনার তুলতুলে পাটা ক্ষয় হয় না, কিন্তু পাথরে পাড়া দিতে দিতে, লোহাতে পাড়া দিলে, মানুষের হাত দিয়ে ধরলে এই জায়গাটা ক্ষয় হয়ে যায়, লোহা ক্ষয় হয়ে যায়, পাথর ক্ষয় হয়ে যায়, কিন্তু আপনার তুলতুলে পাটা ক্ষয় হয় না। আপনি হাত দিয়ে সারা জীবন কাজ করেন, আপনার হাত ক্ষয় হয় না, কেন? কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণ করেন। তাহলে এটা যদি আপনি একটু চিন্তা করেন যে আসলে তো পাথরে পাড়া দিলে পাথর ক্ষয় হয়ে যায় মানুষের পাড়া লাগতে লাগতে, লোহাতে পাড়া দিলে লোহা ক্ষয় হয়ে যায়, হাত দিয়ে ধরতে ধরতে মানুষের লোহা ক্ষয় হয়ে যায়, কিন্তু মানুষের হাত তো ক্ষয় হয় না, পা তো ক্ষয় হয় না, জুতা পড়লে জুতা ক্ষয় হয়ে যায় কিন্তু পা ক্ষয় হয় না। 30-40 বছর বেঁচে আছেন কিন্তু খেয়ে গেছে পা, ক্ষয় হচ্ছে, ক্ষয় হলে তো মরার আগে 60 বছর পরে আপনার পাই থাকতো না। তারপরও কি আপনি বুঝবেন না যে আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণ করেন? ও ভাই মরে যাবেন, মাত্র কয়েকদিনের পৃথিবীতে আসছেন, পরকাল তো সারা জীবনটা কাটাতে হবে। আপনি জান্নাতি যেতে চাইলে আপনি জান্নাতি কাজ করে যান। পৃথিবীতে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। পরকালেও দুটি রাস্তা আছে, একটি হচ্ছে জাহান্নাম, একটি হচ্ছে জান্নাত। এই দুটি রাস্তা আছে বলেই আল্লাহর এবং আল্লাহর রাসূলের এত নির্দেশ এই পৃথিবীতে রয়েছে। তাই আপনি ভালো কাজগুলো করেন, ভালো রাস্তায় চলেন, ভালো ফলাফল হবে। এই বাচ্চাগুলোকে, এই অসহায় মানুষগুলোকে আপনি যখন সাহায্য করবেন, নিয়ত করবেন যে বাচ্চাগুলো আজকে খাবারের জন্য কান্না করছে, আমার বাচ্চা তো খাবারের জন্য কান্না করে না, আমার বাচ্চা তো ক্ষুধার জন্য কান্না করে না, আমার বাচ্চা তো ভাতের জন্য কান্না করে না, আমার বাচ্চা তো বাবার চিকিৎসার জন্য কান্না করে না, তাহলে কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন এত এত শয়তানের দোকায় পড়ে ঘুমিয়ে পড়বেন? ভাই আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার বাচ্চা যে আপনার জন্য কান্না করে, সোশ্যাল মিডিয়াতে এসে সাহায্য চাচ্ছে না, সেই সাহায্য চাওয়ার উপযোগী আল্লাহ আপনাকে করেন নাই, কিন্তু এই মানুষগুলোকে করেছেন বলে তারা আসছে। তাই এই শুকরিয়া আদায় করতে হবে, এই পরিবারের পাশে এসে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই পরিবারের মুখে হাসি ফুটবে। এই পরিবারের একটি ঘরের প্রয়োজন, যেই ঘরে বৃষ্টি পড়ছে অজরে, দরজা নেই, সব ভেঙে যাচ্ছে, এখানে রান্নার যে রান্নার পর্যন্ত জায়গা নেই। আপনারা দেখেন এই যে অস্থায়ী একটা ছোলা, বৃষ্টি পড়তে পড়তে সব ভেঙে গেছে, এই যে দরজা পিছনে খাল আছে, এই দরজাগুলো ভেঙে যাচ্ছে, সাপ ব্যাং অনেক কিছু ঢুকে পড়ছে ঘরের ভিতরে, উপরে চাল নেই, ছানি নেই, পুরো ঘরটাই ভাঙা, ভালো থাকার মতো একটা খাট নেই, ভালো একটা বাসন নেই রান্না করার জন্য, যাদের নুন আনতে পান্তা পুড়ায় তারা কি করে ভালো বাসন রাখবেন, একটা পরিবেশ করবেন, তৈরি করবেন কিভাবে, আমরা সেটা বুঝতে পারতেছি না। এই যে ওয়ালটা আছে সেটা পাশের ঘরের ওয়াল, এটা কিন্তু তাদের ওয়াল না, তাদের ঘরটা হচ্ছে এই পাশে। আপনারা এই দিকটা দেখেন, আপনারা দেখেন উপরের দিকটা দেখেন, পুরো ভিতরটা দেখেন, আমরা পারতেছি না নেটওয়ার্কের কারণে, নয়তো আরো ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম ইনশাআল্লাহ। মানবিক দৃষ্টি থেকে মানুষের কাছে ছড়িয়ে দিবেন, পৌঁছে দিবেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের নম্বরে
সাহায্য করবেন। তাদের একটা ঘরের প্রয়োজন, সামান্য চিকিৎসার প্রয়োজন তাদের বাবার, এই সন্তানগুলোর খাবারের প্রয়োজন। আজ বড় অভাবে রয়েছেন, বড় ক্ষুধার্ত রয়েছে এই পরিবারটা। অনাহারে দিনের পর দিন তারা কাটাচ্ছেন, ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। আল্লাহ তাআলা যেন আপনারা আমার আমাদের সকলের সহযোগিতায় এই বাচ্চাগুলোর পেটে ভাত পড়ে, এই বাচ্চাগুলোর মুখে মুখে হাসি ফুটে, তাদের লেখাপড়ার জন্য একটা বাচ্চা স্কুলে গেছে, টাকা বেতন রয়েছে দিতে পারছেন না 1500 টাকা, সেগুলো যেন দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই প্রার্থনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। দেশ এবং বিদেশে যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।